পৃথিবীতে প্রাণের প্রকৃতি এবং আর কোনো জায়গায় প্রাণ আছে কিনা তার অনুসন্ধান হল একই প্রশ্নের দুটো দিক তা হলো আমরা কে কেন আমরা এখানে সেই জন্য আমাদের মহাকাশ যানগুলো ছুটে চলেছে গ্রহ গ্রহান্তরের পথে মঙ্গল তারই একটি বিজ্ঞানীরা বলছেন যদি মঙ্গলে কোনো প্রাণ না পাওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারি তবেই সেখানে উপনিবেশ গড়ার চিন্তা করতে পারি এবং এক হাজার বছরের একটা প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু যদি প্রাণ পাওয়া যায় সেটা যদি অনুজীব হয় তাহলে আমাদের সেই গ্রহটাকে ছেড়ে দিতে হবে তাদের জন্য ভিন গ্রহের প্রাণের বিকাশ নিয়ে গবেষণা ও পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কাজ করতে পারেন ঠিকই কিন্তু অন্য গ্রহের প্রাণের বিকাশকে বাধাগ্রস্ত করার কোনো অধিকার আমরা রাখি না